আমি এবার নতুন ভোটার, আমার নাম মোহাম্মদ হেলাল হাওলাদার। আমি এবার যে সাতজন মেয়র প্রার্থী আছে বরিশালের, আমার মনে হইতেছে এবার হাত পাকা প্রতীকে যে দাঁড়াইছে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, সে আমি যে দেখছি সাতজনের ভিতরে সে পাঁচোক্ত নামাজ পড়ে, এটাই আমার কাছে অনেক কিছু। কারণ যে ব্যক্তি পাঁচোক্ত নামাজ পড়ে সে মানুষকে ভালোর দিকেই নিবে। তার জন্য আমি এবার নতুন ভোটার হিসেবে আমি নিজেও হাত পাকায় ভোট দিব। আপনাদেরকেও বলি, যারা নতুন ভোটার ও প্রবীণ ভোটার আছেন তারা সবাই হাত পাকায় ভোট দিবেন ইনশাল্লাহ। আমার এলাকায় আমার সকল অনেক ভাই ভাইবেরাদেরকে দেখেছি, তারা বিভিন্ন নেতার পিছনে ঘুরে নিজের লেখাপড়া থেকে শুরু করে কর্মসংস্থান সব কিছু বিসর্জন দিয়ে নেতাদের পিছনে ঘুরতেছে। তারা নেতাদের পিছনে সবসময় পড়ে থাকে, বছরের পর বছর নষ্ট করতেছে, কিন্তু তাদের কিচ্ছু হচ্ছে না। তারা বছরের পর বছর নষ্ট করেও তাদের কিচ্ছু হচ্ছে না, তাদের কোনো লাভ হচ্ছে না। তারা নিজেদের পকেটে বিভিন্ন টাকা পয়সা নষ্ট করে তারা, এটা যুব সমাজের জন্য খুবই একটি খারাপ জিনিস। যারা যুব সমাজের পদ পদবীর জন্য নিজেদের কেরিয়ার বিসর্জন করতেছে, নিজের বাবা মার ঘর ছাড়তেছে। আমি কিছুদিন আগে একটি বক্তব্যতে চরমনাই পীর সাহেব যে এবার ইসলামী আন্দোলনের হাত পাখার মেয়র প্রার্থী হিসেবে নির্বাচন করতেছে বরিশাল সিটি কর্পোরেশনে, তার একটি বক্তব্য আমি শুনেছি যে চরমনাই পীর সাহেব বলেছে, আমি যদি মেয়র হতে পারি আমার কোনো নেতাকর্মী আমার বাসার সামনে বসে থাকবে না, এটা বসে থাকায় আমি উৎসাহিত করবো না, আমার পিছনে কেউ ঘুরবে না, আমি সবাইকে কর্মসংস্থানে যাওয়ার জন্য উৎসাহিত করব, আমি সবাইকে লেখাপড়া করার জন্য উৎসাহিত করব, ভালো ভালো জায়গায় স্টাডি করার জন্য উৎসাহিত করব, আমি কাউকে আমার বাসার সামনে বসে থাকায় উৎসাহিত করবো না, কাউকে আমার পিছনে ঘোরায় উৎসাহিত করবো না। আমি মনে করি শায়েকের এই বক্তব্য, এত সুন্দর বক্তব্যের কারণে, শায়েকের এত সুন্দর মনোভাবের কারণে আমি এবার আমার নবীন হিসেবে আমি আমার প্রথম ভোটটা ইনশাল্লাহ এবার শায়েকের চরমনাইকে দেবো। আমরা দেখতে আসছি বরিশালে বিভিন্ন রাজনীতি, বিভিন্ন নেতা, বিভিন্ন পদ পদবীর জন্য ছাত্র যুব সমাজ নষ্ট হয়ে জিততে আছে, টাকার পিছনে দৌড়িয়ে নিজেদের জীবন নষ্ট করতে আছে, নিজেরা নিজেদেরকে বিসর্জন দিয়ে দিতে আছে। অতএব আমি চাই এমন একজন ভালো মেয়র বরিশালে আসুক, যার পিছনে ঘুরলে বা যার পিছনে যার সাথে থাকলে সে কখনো নষ্ট হবে না, সে পাঁচোক্ত নামাজ পড়ে, তার সাথে যারা ঘুরবে তারা অবশ্যই পাঁচোক্ত নামাজ পড়বে, আর যারা তাদের নামে বদনাম ছাড়া যারা পিছিয়ে বইয়ে আলফল কথা বলে আমি তাদেরকে ধরি আর কি, গুনায় ধরি না। আমরা এবার নতুন ভোটার, আমাদের সবার ইচ্ছা যে আমরা একজন ভালো মানুষকে বরিশালের মেয়র হিসেবে দেখতে চাই, যুব সমাজ যেন ভালোর পথে থাকে, অবশ্য তার সাথে যারা হাঁটে তার সাথে যারা থাকবে অবশ্য তারাও দিন শেষে পাঁচোক্ত নামাজ পড়বে। আমরা চাই বরিশালের যুব সমাজ ভালো থাকুক, আমরা চাই বরিশালের উন্নয়ন হোক। আমি একজন নতুন ভোটার, এই বছর আমি নতুন ভোট দেব। তো আমি যে ভোট দেব, কাকে ভোট দেব, আমি সব কিছু বিবেচনা করে দেখছি যে সৎ একটা মানুষ যারা আমাদের বরিশাল নগরীকে উন্নত করতে পারবে এমন একজন আমি লোক দেখছি মুফতি ফয়জুল করিম সাহেবকে, তাকে যে আমি ভোট দেবো দেখতেছি আমাদের যারা যত আলেম ওলামা আছে সবাই তার সাথে। একজন যদি লোক খারাপ হয় তার সাথে এত আলেম ওলামা থাকতো না, তার জন্য আমার মনে হয় সে একজন সৎ লোক, তার কাছে আমাদের বরিশাল সুরক্ষিত থাকবে, ভালো থাকবে, বরিশাল আরও উন্নত হবে। এই জন্য আমি চাই হাত পাখাকে ভোট দিয়ে আমাদের বরিশাল শহরকে উন্নত করা এবং আমরা তার সাথে থেকে তার এই কাজকে সহজ করে দেওয়ার জন্য আমি এবার হাত পাখাকে ভোট দেবো। আমার নাম আমার গোলাম রাব্বি, আমি এবার 2023 সালে নতুন ভোটার। শায়েকের চরমনাই হুজুরের একটা কথা আমার খুব ভালো লাগছে, আমি মেয়র হতে চাই না আমি খাদেম হতে চাই, এই কথাটা আমার খুব ভালো লাগছে, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এবার হাত পাখা আমার ভোট দেবো। আমি আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি, এবার আমিও হাত পাখা আমার ভোট দেবো, আপনারা হাত পাখা আমার ভোট দেবেন। এবং আমি এতদিন দেখার পরে একটা মানে আমার কাছে যারা আসছে আওয়ামী লীগের লোক, বিএনপির লোক, তারপর জাতীয় লোক যারা আসছে সবাই আমি দেখছি বুঝছি। এবং শায়েক একটা কথা বলছে যে আমি বরিশালের মেয়র হতে চাই না খাদেম হতে চাই, শায়েককে ভোট দেবো এবং বরিশালকে একটি সুন্দর নগরী গড়ার জন্য আমরা শায়েককে ছাড়া অন্য প্রার্থী তারাও আছে তারাও কাজ করবে, কিন্তু শায়েককে মনে হইতেছে আমার কাছে মনে হইতেছে শায়েক একজন যোগ্য প্রার্থী, আল্লাহ ভীরু, পাঁচোক্ত নামাজ যে লোক পড়ে সে কখনো মিথ্যা, চুরি, ধর্ষণ, তারপর রাহাজারি এরকম কোনো কাজ, আমার মতে সে একজন আল্লাহ ভীরু লোক, আর আল্লাহ ভীরু লোক কখনো এই কাজ করতে পারে না। এই জন্য আমি সকল বরিশালবাসীকে উদাত্ত আহ্বান জানাবো যে আমরা সবাই দল মত নির্বিশেষে শায়েকে চরমনাইকে, যোগ্য ব্যক্তিকে, যোগ্য প্রার্থীকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করি। আমি বরিশালের সন্তান, আমি বরিশালে অনেক জায়গায় দেখি রাস্তাঘাটে আমাদের মা বোন ছোটো ছোটো বাচ্চারা ইপিজিং হয়, মাঝে কিছু সময় দেখি ধর্ষণের শিকার হয় মেয়েরা। আমি চাই আমার শহর ইপিজিং মুক্ত হোক, আমি চাই আমার মা বোনরা ভালো থাকুক, যুব সমাজ ভালো থাকুক, আমার মা বোনরা ইপিজিন মুক্ত থাকুক, আমার বোনরা ইপিজিন মুক্ত থাকুক। এই জন্য আমার কাছেও মনে হয় যে শায়েকের চরমনাই বরিশাল নগরীকে ইপিজিন মুক্ত শহর গড়ে তুলতে চায়, এজন্য আমি একজন নতুন ভোটার হিসাবে শায়েকের চরমনাইকে আমি ভোট দিব।
আমি একজন স্টুডেন্ট, আমি এবার নতুন ভোটার। তো আমি একটা মাহফিলে আমাদের শাইখে চরমোনের মুখে শুনছি যে একটা আয়াত বসে কোরআন শরীফের একটা আয়াত, আয়াতটা হচ্ছে আমি মুখস্থ করে রাখছি, আয়াতটা হচ্ছে ইয়াউমা নাদউ কুল্লু নাসিম বি ইমামিহিম। এর অর্থ হচ্ছে ডাকা হবে প্রত্যেক মানুষকে কিয়ামতের ময়দানে তার ইমামের পিছনে। ইমাম মানে নেতা। আমি পরে এইগুলো সব কিছু আমি ভাবছি, কারণ আমার একটা জ্ঞান আছে, আকুল আছে, আমার সব কিছু ভেবে সব কিছু পদক্ষেপ নিতে হবে। তো আমি সব কিছু পদক্ষেপ মানে ভেবে দেখলাম যে এর মানে হচ্ছে যে নেতার পিছনে উঠতে হবে। তো এই নেতাটা কাকে বুঝাচ্ছে? যে এই নেতাটা আমি পরে বুঝছি যে এই নেতা হচ্ছে দুনিয়ায় আমি যাকে নেতা মানবো, আখেরাতের দিন ওই যে কেয়ামতের ময়দান যে নেতার পিছনে আমরা উঠবো, এর অর্থ হচ্ছে ওইটাই। এই জন্য দুনিয়াতে একটা ভালো নেতার পিছনে থেকে আমি আমাদের দেশটাকে সুন্দর ভাবে গড়ে তুলতে চাই, তাদের কাজে সহযোগিতা করতে চাই। এই জন্য আমি দুনিয়াতে জানি ভালো মানুষ হতে পারি এবং আখেরাতে জানি ভালো মানুষের কাতার দাঁড়াতে পারি। এর জন্যই আমি এবার প্রতিজ্ঞা করেছি যে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আমাদের শাইখে চরমোনাই মেয়র পদে দাঁড়াইছে, আমরা সবাই তাকে ভোট দিয়ে আমাদের ভবিষ্যতে ভালো একটা নেতা সবাইকে উপহার দিতে পারি। এটাই আমি সবার কাছে রিকোয়েস্ট। তো সবাই হাত পাখায় ভোট দেবেন। আমি চাই আমার শহর মাদকমুক্ত হোক, বরিশাল শহর মাদকমুক্ত হোক, বরিশালকে মাদকমুক্ত বরিশাল গড়ার জন্য নায়েবে আমিরে হুজুরের অনেক যোগ্য, এর জন্য নায়েবে আমিরে হাত পাখায় মার্কায় ভোট দিয়ে সবাই জয়যুক্ত করবেন। বর্তমান সময়ে আমাদের এই এলাকায় বা বাংলা বরিশালের সব জায়গায় দেখা যাচ্ছে যে ইফতিজিং ও মাদক শক্তির পরিমাণ এত বাইরে যাইতেছে, যার কারণে বর্তমান স্কুল ও কলেজ পুরো ছেলেমেয়েরা মাদকাশক্তির পিছনে মাদক গ্রহণ করতে করে নষ্ট হয়ে যাইতেছে, বাংলা বরিশালের যুব সমাজ একদম নষ্ট হয়ে যাইতেছে। আর বর্তমানে যেহেতু নির্বাচন, আমরা একদম আর এগুলো ঠিক করার জন্য প্রয়োজন একজন যোগ্য প্রার্থী। আর আমার মনে হয় এই শাইখে চরমোনাই এই যোগ্য প্রার্থী, যিনি পারবে বা বরিশালে যত অসুবিধা যত যা আছে সব কিছু ঠিক করে দিতে। কারণ এই জায়গায় বরিশালে ইফতিজিংয়ের পরিমাণ, মাদকাশক্তির পরিমাণ অনেক বাইরে যাইতে আছে। সেই জন্য আমি মনে করি একজন নতুন ভোটার হিসাবে যদি শাইখে চরমোনাইকে দেই, তিনি পারবেন ইনশাল্লাহ আমাদের এই বরিশালকে ঠিক করে দিতে। আর শাইখ চরমোনাই মনে হয় পারবে যে বরিশালকে মাদকমুক্ত করে আমাদের একটি সুন্দর যুব সমাজ তৈরি করে দিতে। তাই আমি আমার মূল্যবান ভোটটি শাইখে চরমোনাইকে দিয়ে তাকে সাহায্য করতে। আমাদের বরিশালবাসীর জন্য আমাদের খুব একটা ভাগ্যের বিষয় ফজল করিম সাহেব নির্বাচনে হাত পাকা প্রতীক নিয়ে বরিশালবাসীর জন্য কিন্তু গর্ব। সেই জন্য আমরা চাই যারা বরিশালবাসী আছে সবাই, আমরা ইয়াং জেনারেশন এবং কি আমাদের যারা ভোটার ভাই বোন এবং কি আমাদের মা চাষি যারা আছেন, আপনারা যদি ভালো নির্বাচন, ভালো দেশ চান, ভালো এলাকা চান, ভালো উন্নয়ন চান, এলে আমি বলবো সবাইকে আপনারা সবাই হাত পাকে ভোট দিবেন। এবং কি যদি আমাদের বাংলাদেশের উন্নয়ন, এখন যে উন্নয়ন হইতেছে, যদি এর থেকে আরও ভালো উন্নয়ন চান, এখন যে কাজ হইতেছে, এমন আছে পীর সাহেব চরমোনাই আসলে এমন আছে, এখন যদি 20% কাজ হবে উনি আসলে আমাদের 100% কাজ হবে। আমরা চাই যে সবাই ওনাকে ভোট দিবেন এবং কি সবাই ওনার পাশে থাকবেন। অনেকে অনেক কথা বলে, এগুলো আমাদের কানে নেওয়া যাবে না। আমরা চাই যে ভালো, যে দেশের জন্য কিছু করবে, করতেছে এবং কি সামনে তা আরও করবে। যেমন আমাদের দেশে এখন ধর্ষণ, হত্যা, গুণ, এরপরে হলো যে লোডশেডিং, এরপরে হলো আমাদের যে খাদ্যর একটা প্রবলেম। যেমন আমাদের আগে আমরা যাটা খাইছি, এখন এই যে আমাদের দেখা যাচ্ছে কিছু মানুষ আছে এখন খাইতেও পারে না, 20 টাকা চাউলের কেজি এখন হয়ে গেছে 100 টাকা, 100 টাকার তাহলে এখন হয়ে গেছে 200 টাকা। আমরা চাই যে একটা ভালো, যে একটা উনি একটা হকানি আলেম, আমরা চাই ওনাকে সবাই নির্বাচনে হাত পাকা প্রতীকে ভোট দিয়ে সবাই ওনাকে জয়যুক্ত করি। এমনকি আমরা ইয়াং জেনারেশন যারা আছি, আমরা চাই ওনার পথে আমরা সবাই ফিরে আসি। উনি যেটা বলে উনি হক কথা বলে এবং হকের পক্ষে থাকে, এবং বিভিন্ন মানুষে বিভিন্ন কথা বলে, এগুলো আসলে আমরা 10 জনের ভালো মানুষের পিছনে অনেকে লেগে থাকে, ওগুলো আমরা শোনা যাবে না। আমরা কি দেখি ওনাকে, আমরা কি চিনি, ওটার উপরে থাকতে হবে, ঠিক আছে? আর আমরা চাই বরিশাল যারা আছেন আমাদের পীর সাহেব চরমোনাই হুজুরকে হাত পাকা মার্কা ভোট দিয়ে আপনারা 12 তারিখে জয়যুক্ত করবেন, এবং কি ওনার জন্য দোয়া করবেন যে উনি যে কথাগুলো আমাদেরকে দিছে ওগুলা যে উনি 100% রাখতে পারে, নির্বাচনে পাস করে, এবং কি বরিশালবাসীকে যে উন্নত করে একটা আধুনিক শহর হিসাবে গড়ে তুলতে পারে। এতটুকুই আমি চাই আমার মা বোন যারা আছেন এবং কি আমার ভাই চাষা, আমাদের ইয়াং জেনারেশন, আমার ভাই বেড়াদার বন্ধু বান্ধব যারা আছেন, আপনারা হাত পাকা মার্কায় ভোট দিবেন। ওনার পাশে থাকার জন্য সবাইকে আমার একটা আহ্বান রইল।